Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Ashi kori onek bhalo achen. Alhamdulillah, amra bhalo achi. Ajo apnader sathe arekti recipe niye eshechi. By the way, ami Dina. Dina's cooking room theke shobaike onek shagotom janachi. Ajke apnaderke toiri kore dekhabo chicken tikka masala. Khete kintu darun. Eta ashole onek bhabe kora jay. Shushodhe recipe ti chicken diye kintu darun hoy. Eta ashole boiler murgi diye shobche beshi moja hoy. Jehetu boiler murgi ti ektu boro shor ebong mangsho beshi thake. Tobe ashole je jeta diye পছন্দ করে খেতে পছন্দ করেন সেটা দিয়ে করবেন আমি ব্রয়লার মুরগি দিয়ে করে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে একেবারে ঘরোয়া মশলা খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু রেসিপিটি তৈরি করে দেখাবো চিকেন টিকা মশলা বা মশলা টিকা এটা কিন্তু রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে তার জন্য আমি এখানে বোলের মধ্যে নিয়ে নিয়েছি হলো এখানে এক কাপ টক দই এটা আমি ইনস্ট্যান্টলি বাসায় করেছি গরু দুধ কুসুম গরম পানির মধ্যে ভিনেগার দিয়ে বা লেবু রস দিয়েও করতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে আদা বাটা এক চামচ উঁচু করে রসুন বাটা তো এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনার চাইলে বাটা মরিচও দিতে পারেন বা কাশ্মীরি মরিচও দিতে পারেন তো আমি এখানে লাল গুঁড়ো মরিচ যেটা সবসময় রান্নার কাজে ইউজ করা হয় সেটা দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি হলো দুই চামচ স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করছি প্রয়োজন হলে পরে দেওয়া যাবে এখানে লবণটা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া এখানে আমি এখানে উঁচু করে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন ভালো করে একটা হুইক দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি তা আপনার পেঁচোলা দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন যা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে করে নিতে পারেন অবশ্যই কিন্তু চাইলে রুম লোভনীয় রেসিপিটি তৈরি করে উপভোগ করতে পারেন আমি একটু ফুড কালার দিয়েছি আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন এটা সুন্দর একটা কালার আসার জন্য আমি ফুড কালারটা ইউজ করছি এখানে প্রায় দুই তিন ফোঁটার মতো আমি ফুড কালার ইউজ করেছি এখন আগে থেকে মাংসগুলো সুন্দর করে ধুয়ে কেটে এবং একটু আমি কাট করে দিয়েছি এতে করে মশলাটা কিন্তু খুব পারফেক্টলি ঢোকে তো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দুই কেজি মুরগি নিয়েছি এখন ভালো করে এখন মাংসগুলো মাখিয়ে নিয়েছি আপনার চাইলে ওভারনাইটও কিন্তু করে রেখে দিতে পারেন তো আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো হাতে যতক্ষণ সময় ছিল আমি মশলাটা মাখিয়ে রেখেছি এতে করে মশলাটা ভিতরে ঢুকে চলে যাচ্ছে এটাকে আমি ঢেকে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনার চাইলে সরিষার তেল দিতে পারেন যে যে তেলটা খাবেন সেই তেলটা দিয়ে রান্না করতে পারেন যাওয়ার পরে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় অবশ্যই খেয়াল রাখবে চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এখন এক এক করে মাংসের পিসগুলো সেই মশলা মাখানো সেই মাংসের পিসগুলো আমি দিয়ে দিয়েছি অতিরিক্ত হাই ফ্লেমে দিলে মাংসটা পুড়ে যাবে মশলাটা পুড়ে যাবে এখন একে একে সবগুলো মাংস আমি বেছে দিচ্ছি ফ্রাইং প্যানটার মধ্যে এখনো মাংস কিন্তু আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এক এক করে এখন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন আমি মাংসগুলোকে গ্রিল করে নেব গুলো উল্টিয়ে নেওয়ার জন্য আমি মাংসের নিচ সাইডটাকে তিন মিনিট করে ভেজে নিয়েছি অপর পেটটাকে তিন মিনিট করে ভেজে টোটাল ছয় মিনিট ভাজবো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মাংসের মধ্যে গ্রিলের কালার অলরেডি চলে আসছে আশা করি আপনারা এভাবে ট্রাই করতে পারেন সুস্বাদু রেসিপিটি গিয়েছি এখন উঠিয়ে নিয়েছি খুবই চমৎকার কালার এসেছে যেরকম চেয়েছি সেরকমই এসেছে এখন সবগুলো মাংস কিন্তু এখন উঠিয়ে নিয়েছি অতিরিক্ত আর ইয়া করবো না এগুলোকে গ্রিল করবো না তা নাহলে শক্ত হয়ে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই জিনিসটা খেয়াল করতে হবে আমার টোটাল ছয় মিনিট লেগেছে টোটাল এ পিঠ তিন মিনিট ও পিঠ তিন মিনিট এখানে তেল বসিয়ে দিয়ে তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজকে জাস্ট নরম করে একটু ভেজে নিব আসছে আমি পেঁয়াজটা কোনো গোল্ডেন কালার করিনি দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো ফ্রেশ টমেটো আপনার চাইলে দিতে পারেন আমার ফ্রোজেন করা ছিল দুটো বড় সাইজের টমেটো এবং বাদাম দিয়েছি এখানে দিয়ে দিয়েছিল কাজু এবং পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এবং কাঠবাদামও দিয়েছি তো আমার কাছে যা যা ছিল সেগুলো দিয়েছি আপনার চাইলে একরকমও দিতে পারেন এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া এক চামচ করে অ্যাড করেছি এখন দিয়ে দিয়েছি হলুদ এবং এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি এই যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ যেহেতু আমার মাংসটার মধ্যে মশলা মাখানো ছিল আর যে মশলা মাখানোর পানিটা সেটাও দিয়ে দেবো এখন ভালো করে পেঁচোলাটা দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব আমার কষাতে কষাতে কিন্তু তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি নিচে যেন মশলাটা যেন লেগে না যায় যেহেতু আমি বাদাম দিয়েছি আপনারা বাদাম ছাড়াও করতে পারেন যদি বাদাম থাকে অবশ্যই দেবেন না হলে স্কিপ করতে পারেন এখন আমি যে মাংসগুলো এখানে গ্রিল করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পেঁচোলাটা দিয়ে উল্টে পাল্টে এখন মাংসগুলোকে আমি কষিয়ে নিব চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাজটা করছি যারা নতুন রাঁধুনি অবশ্যই চুলাটাকে সবসময় কমিয়ে কিন্তু রান্না করবেন এতে কিন্তু রান্নাটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন আমি দিয়ে দিচ্ছি হলো লবণ লবণটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিয়েছি আমি লবণটা দিতে ভুলে গিয়েছি মশলাটার মধ্যে
দিয়ে এখন আস্তে আস্তে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর আবারও মশলা আমি এখানে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো এইভাবে করে আবারও নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টে আবারও প্রায় 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাংসগুলোকে। মশলাটা কিন্তু হয়ে আসছে, চিকেন টিকা মশলাটা। তো এখানে আমি একটু পানি দেবো মাংসটা যেন পারফেক্টলিভাবে কুক হয়ে যায়। মাংসটা আসলে যে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তা আবার একটু পানি অ্যাড করছি, এতে করে মাংসটা কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা কম থাকে। এখন একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মিডিয়াম টু হাই ফ্লেমে। মশলা টিকে চিকেন টিকে এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1/2 কাপ ধনিয়া পাতা আর 5-6টি কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ধনিয়া পাতাটা যদি না থাকে বাদ দিতে পারেন, যদি থাকে অবশ্যই ধনিয়া পাতা দেবেন। চিকেন টিকা মশলার মধ্যে ধনিয়া পাতাটা দিলে দারুণ ফ্লেভার আসে। কিন্তু চিকেন টিকা মশলা আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি, আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে। এই রেসিপিটি চাইলে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, এটা আপনার যখনই মন চায় তখনই উপভোগ করতে পারেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।